হ্যাঁ হ্যাঁ একসাথে একসাথে রাই তুমি মাঝখানে যাও। মাঝখানে কেমন লাগছে দুজনে এই মধ্যমণিকে নিয়ে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমি বলবো না, সরি। আচ্ছা ভীষণ ভালো লাগছে আর দুজনকে আমি পেয়ে আমি ভীষণ আপ্লুত বর্ষার দিনে। হ্যাঁ, এবার কে আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে সেটা জানি না, ওটা নয় বাড়িতে গিয়ে যাবো ঈশানের সাথে, এখন হয়তো আফটার শুট বেরোবো ভাই। আর আরেকজনের তো সামনে জন্মদিন নাকি, সেটা তো খাওয়াবে কি সেটা আমরা জানি না, কি ট্রিট দেবে। ওর যদি না খাওয়ায় চাপ নেই, ওর অ্যাড্রেস দিন, আমি ওর বাড়ি চলে যাবো। তোমার বিয়ে হয়েছে, তোমার এক বছর আগে খাওয়াই নিয়ে চলবে। জন্মদিন তুই কি করে এক্সপেক্ট করিস ও খাওয়াবে তোকে? আমি শুভেচ্ছা পাঠালাম বি3 না গো, আমি তোমাদের দুজন সবার জন্য আমার তরফ থেকে থাকলো বি3 বুক ভরে ভালোবাসা। নিজের হাতে রান্না করে খাওয়াবে নাকি কিনে এনে খাওয়াবে, কি প্ল্যানিং করছো? ও বাবা, তুমি নিজের হাতে রান্না করে কোনো তাহলে আর খাওয়াই কোনোদিনও হবে না। আজকে একটা মজার জিনিস হয়েছে, কারণ আমি যেই ফ্লোরে যখন শুট করতাম মিলন দিদি, ও আরেকটা ফ্লোরেই শুট করতো আমার দুজনকে, এবং ওখানে হয়তো আমরা দুজন দুজনকে দেখেছি কিন্তু কখনো সেরকম ভাবে কথা হয়নি। আজকে রিইউনিয়ন হলো। রিইউনিয়নের আরেকটা ব্যাপার আমি বলি অন মিডিয়া, সেটা সংগমিতার ফার্স্ট সিরিয়াল, তুমি হয়তো তোমারই জন্য, যেখানে আমিও অ্যাক্টিং করছি ও অ্যাক্টিং করছে, ওটা আমাদের প্রথম দেখা। 2014 তখন কি ভাবা গেছিল একদিন রাই কিশোরী হবে, রাই কিশোরী ডিজাইনার হবে? হ্যাঁ, এটা অনেক দিনের সম্পর্ক আমাদের, আমার আমি ওকে চিনি অনেক বছর হয়ে গেছে রাদার, তো আমরা রেগুলার ফোনে কথা অথবা মেসেঞ্জারে টেক্সট অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট চলতেই থাকে, তো আমার আমার ওর কাজ এত ভালো লাগে, তো আমি নিজে থেকেই ওকে ফোন করেছি এবারে। ফোন করে বললাম যে ভাই এরকম একটা যদি আমাকে নিয়ে কিছু ভাবো, বললো হ্যাঁ একদম নিশ্চয়ই। আর ওর কালেকশনস দেখার পরে আমার তো মনে হলো আই শুড ডেফিনেটলি ডু আ শুট, আর আমি এরপরে বারবার কাজ করবো ওর সাথে, এইটুকু শিওর। দেখো আমি যখন ছবিগুলো দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হচ্ছিল মানুষটাকে বোধহয় সব কিছুই ভালো চায়। হ্যাঁ, কিন্তু মানে হয় না কি ব্যস্ততার মাঝেও যখন মানুষ এত ভালোভাবে কথা বলে, এত ভালোভাবে মানে বন্ডিং ক্রিয়েট করে, এত ভালো কোয়ার্ডিনেশন তৈরি করে, সেটা বোধহয় একজন ডিজাইনারের কাছে খুব বড় প্রাপ্তি। তো যেহেতু একটা ভীষণ দেখে মনে একটা সাবেকি লুক, একটা বেশ একটা রাজা রাজা ব্যাপার, হ্যাঁ, তো আমার মনে হলো যে পাঞ্জাবি আর দেখো সাদা করার একটা বড় কারণ হচ্ছে সাদা এমন একটা রং না যেটা সবার সাথে ভীষণ যায়, এবং একটা আমরা সবসময় ভাবি কি যে একটা যে কোনো অকেশন হলো মানে কি একটা হোয়াইট একটা চোখের সামনে সে একটা স্বচ্ছ ব্যাপার ভেসে ওঠে, সেই জন্য সাদা লাল তো ট্র্যাডিশনাল। তো আমি প্রথম আমাদের আজকে শুট, তো আমি ভেবেছি যে আমরা সাদা লাল দিয়েই শুরু করি প্রথমটা। হ্যাঁ, একটা ভালোবাসার প্রতীক, আর এই প্রতীকটা চলতে থাকবে আশা করছি, যদি মানুষটা সময় পায় আমাকে সময় দেয় আরও ভবিষ্যতে অনেক কাজ করবে। হ্যাঁ, ওর ওর কাজ আমি ফলো করি, আমি প্রচুর ভালো ভালো কাজ দেখেছি, এবং আমার যখনই দেখেছি দেখে ভাবছি যে হ্যাঁ আমি কখনো পারবো কিনা, কারণ আমি আই নেভার ট্রাইড মডেলিং, আমি আমার নিজের পোর্টফোলিও যেটা আছে সেটা আমার ওয়াইফে শ্যুট করা ছিল, এবং সেটা দিয়েই আমি কাজ পেয়েছি আর কি। তারপরে আমার লিটারেলি তোমাদের আশীর্বাদে এবং অলমাইটির আশীর্বাদে আই স্টিল স্টার্টেড ডুইং ওয়ার্ক, আর চলছে আমার তো। কিন্তু তারপর দেখলাম আজকাল যে ট্রেন্ডটা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাক্টার্স তারাও নিজেদেরকে এভাবে শ্যুটস করে যাচ্ছে বিভিন্ন ডিজাইনারের সাথে কোলাবরেট করে, তো যেহেতু ও ওয়ান অফ দ্য রেনাউন্ড ডিজাইনার অফ আর ইন্ডাস্ট্রি অ্যান্ড হি ইজ ডুইং ব্রিলিয়েন্ট ওয়ার্ক, তো আমি নিজে থেকেই বললাম যে আমি তোমার প্রত্যেকটা কাজই দেখেছি, এবং ও তখন বলতে শুরু করলো আমি না ঈশান তোমাকে এরকমভাবে রাখতে চাইছি, এরকমভাবে করতে চাইছি, এটা করতে চাইছি, মানে এটা ভাল লাগে। মানে যেরকম মানে বেসিক্যালি এরাও কিন্তু একজন ডিরেক্টর, মানে আমাদের সিনেমার যেরকম ডিরেক্টরের সাথে আমরা কোঅর্ডিনেশন করি, কথা বলি, আর ভেরি ইজ টু ওয়ার্ক, মানে যেভাবে আমাকে বললো বলার পরে আমার মনে হলো যে না বেশ ভালো, তো আমি আই শুড ডু ইট, অ্যান্ড হি গেভ মি দ্য কনফিডেন্স, তো তারপরে তো দিস ইজ দ্য অ্যাটায়ার অ্যান্ড অল, অ্যান্ড একটা বললো এটা একটু ঘুরিয়ে নাও, ইট লুক বেটার অ্যান্ড অল,
এবং আমাকে একটা সাজেস্ট করেছে যে আমি কানে এগুলো পরবো, ইয়াররিংগুলো, তো এটা পরতে সত্যি আরও একটা ইউনিক লুক লাগছে। আমার মনে হয় যে আমরা একটু অন্যভাবে এটাকে ট্রাই করছি। একদমই তাই, মানে এখন তুমি দেখবে এখন সেই পুরোনো ট্রেন্ডটা না আবার ফিরে এসেছে। পাঞ্জাবির যে প্যাটার্নটা এই স্টাইল করে যে রাজাধীরাজ যে স্টাইলটা, সেই স্টাইলটা এখন আবার ফিরে এসেছে। তো আমার মনে হয়েছিল যে এরকমভাবে যদি একটা কিছু লুক ক্রিয়েট করা যায়। এবং যে বলছিলাম যে লাল সাদা তো ট্র্যাডিশনালের একটা অঙ্গ, আমরা সাবেকি সাজ মানেই লাল সাদাটাকেই আগে মনে আসে, তো সেটা দিয়ে আমি ভাবলাম যে কিছু যদি নতুন ক্রিয়েট করা যায়। খুব ভালো, ভেরি নাইস। আমার একটু আসার কথা ছিল আরও পরের দিকে, তো আমি ফোন করে মানে আমি একটু এক্সাইটেড ছিলাম, তো আই টোল্ড হিম দ্যাট আমি কি, তো আমি যখন ফোন করলাম ও বললো তুমি কি ফ্রি হয়েছো? বলে হ্যাঁ আমি ফ্রি হয়েছি, ক্যান আই কাম? বলে হ্যাঁ প্লিজ কাম, চলে এসো। এলাম, খুব সুন্দর ইউনিট ওর, খুব সুন্দর, মানে এভরি ওয়ান যারা কাজ করছে তারা প্রত্যেকে ভালো। এবং আমার সাথে একটু আগেই আলাপ হলো সঙ্গমিত্রা, আমরা দুজনে একই ফ্লোরে কাজ করতাম, তখন আমি মিলন দিদি করতাম আরও আরেকটা ফ্লোরে, আমার দুর্গা করতো। এবং দুজন দুজনকে দেখেছি কিন্তু কখনো কথা হয়নি। আমি আজকে বললাম তুমি কি করতে, বলে আমি এটা করতাম, ও আচ্ছা আমি ওটা করতাম, বলে হ্যাঁ তোমাকে দেখেছি, মানে ইটস নাইস, মানে এটা হয় না এটা, হ্যাঁ অলমোস্ট মানে অদ্ভুত, এটাই তো হয়। আমরা তো নিজেদের কাজে যখন ব্যস্ত থাকি, সবার নিজের মতন করি, কাজ করি, নিজেরাই তো সবাই তো স্ট্রাগল করছে, সেইখানে যখন একটা মানুষ আর একটা মানুষকে রেকগনাইজ করছে এবং এরকম মানুষরা যখন এগিয়ে আসে সামনে, বলে হ্যাঁ দাদা তুমি করো, ঈশান তুমি করো, ডেফিনেটলি দাদা বলবে না আমাকে ঈশানি বলে, খুব ভালো না একদম, মানে আমার মনে হয় না এটা হয়, দেখেছে যে ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির বাইরে কেউ যখন রাই দা, আমি বলি প্লিজ বয়সটা অনেক বেড়ে যায়নি, দাদা মানে তো বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে কেন দিচ্ছিস, একদম রাই, কল মি রাই। তো এই আর এই ঈশান দা বললে না এতটা কাছাকাছি এসে আমরা বসতে পারতাম না, ঠিক আছে একটু দূরত্ব থাকতো, ঈশান বলেছি বোধ হয় বলে এই চেয়ার দুটো খুব কাছাকাছি রয়েছে। ও খুব মিষ্টি, মানে আমি whenever I met him different events and all that, আমি খুব ভালো লাগতো তখন। তারপরে যখন এটা এটা দেখো আমার মনে হয় ইটস টাইম, রাইট, ইট অল অ্যাবাউট টাইম। আমরা দুজনে দুজনে কথা বললাম, আমি বললাম আমি করতে চাইছি, বলে হ্যাঁ তুমি করবে, তাহলে লেটস ডু ইট টুগেদার, মজা আসলো, নিজেকে দেখি কেমন লাগছে, খুব ভালো লাগছে। আমি শিল্পীদের কি সত্যি বিয়ে হয় আমি জানি না, মানে শিল্পীরা তো হয়তো এটা স্ট্যাম একটা যে আমার বিবাহিত ছিলাম বা বিবাহিত আছি, না না এটা একদমই নয়। আমার মনে হয় যে মানুষ প্রথম পোর্টফোলিও শুট করে দেয় সে প্রচন্ড কোঅপারেটিভ এবং সে ভীষণ তার সাথে একটা আলাদা বন্ডিং রয়েছে। আমার মনে হয় বা বাড়ি ঢুকতে পারবে এবং অনায়াসে একসাথে বসে ঝালমুড়ি খেতে পারবে, টিভি দেখতে পারবে, নো ইস্যু, নো আসতে পারবে, কোনো অসুবিধা নেই, দিস ইজ নো ইস্যু। আশা করি, আশা করি, আমার মনে হচ্ছে, কেননা আমি সত্যি চাইছিলাম আমি একটু ডিফারেন্ট লুকে নিজেকে ভাঙতে। এবং এটা যেভাবে ও বললো যে ঈশান দা তুমি, ঈশান তুমি গাড়ির তারিটা কেটো না, কারণ আমার একটা অলরেডি শুট শেষ হলো আর একটা স্টার্ট হচ্ছে, তাই বললাম এই পিরিয়ডটা আছে এখন আমি লুকটা চেঞ্জ করতে পারবো না এখন এই ব্যাপার, হ্যাঁ দেন গো হেড উইথ দ্যাট, আমরা আবার একটা পরে ওয়েস্টার্ন কিছু একটা করবো বলে ইচ্ছা আমার, ওয়েটিং ফর ইট, ওয়েটিং ফর ইট। হ্যাঁ মানে আমার একটু আগে আমাকে বলছিল যে পুজোর সময় একটা কিছু ভাবনার, আমি একটু আগেই বলছিলাম যে আমি যেহেতু কামিং মান্থে মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে ফিরে এসে আমরা অফকোর্স একটা নতুন কিছু ভাবনা একটা প্ল্যান করব, এবং তার জন্য হয়তো আমি বলবো যে তুমি একটু জিমে যাও, জিমে যাও, আমরা একটা অন্য লুকসে একটা দেখতেই পাবো ঈশানকে। তো দেখা যাক, দর্শকদের জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা রইল, সামনে বর্ষা, আর এই বর্ষাটা খুব ভালোভাবে আপনারা এনজয় করুন, ভালোভাবে কাটান, সাথে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ খান, আর আমাদের ফটোশ্যুটগুলো প্লিজ দেখতে থাকুন, আর সবাই সিতারা বাংলার পেজে চোখ রাখুন। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ সো মাচ, তারাও দেখবেন।